সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এমডি নিপু আহমেদ চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে আমি ওয়ালটনের এমন একটা জিনিস নিয়ে হাজির হয়েছি যেটা আপনার বেশ উপকার হতে পারে, তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তাহলে আমরা যারা কম টাকার ভিতরে ভালো মানের একটা ফিচার ফোন খুঁজি, যেমন নেটওয়ার্কটা একটু ভালো পাবো বা সাউন্ডটা একটু ভালো পাবো, সব মিলিয়ে ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো পাবো, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম পারফেক্ট হচ্ছে। তাহলে কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কোনো প্রকার না টেনে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের যে ভিডিওটি। আজকে আমি কথা বলতে যাচ্ছি হ্যালো কোম্পানির একটা ফোন নিয়ে, হ্যালো HP 50 HP 50। হ্যালো একদম ব্র্যান্ডটা কিন্তু মোটামুটি নতুনই বলতে পারেন, কিন্তু ফোনটি কিন্তু নতুন। যে সমস্ত ব্র্যান্ড তারা চেষ্টাই করে অন্য অন্য কোম্পানির সাথে কিন্তু আপনার তারা কীভাবে অন্য অন্য কোম্পানির থেকে ভালো দিবে সেটাই, তার ব্যতিক্রম এটা না। আর এই ফোনের যে শাইনিং ডিজাইন এবং টোটালটাই আমাকে মুগ্ধ করেছে, তাই চিন্তা করলাম যে না, এটা আমি অবশ্যই আমার বন্ধুদের সাথে শেয়ার করি, তারা অল্প টাকা যেন ভালো মানের একটা প্রোডাক্ট পেতে পারে। প্রথমে যদি ফোনটির কিপ্যাড নিয়ে আমরা কথা বলি তাহলেই বলতে হবে, দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের এই কিপ্যাডটা। এই কিপ্যাডটা কিন্তু আপনার ক্লিকিতে কোনো ঝামেলা হচ্ছে না, মোটামুটি ভালোই ক্লিক করতে পারবেন, এবং আলাদা আলাদা হওয়ার কারণে কিন্তু একদম ফাটাফাটি। এবং এর কিন্তু আপনার রাতের বেলা ওটা লাইটিংটা সাদা আসবে, আপনার রাতেও ক্লিক করতে কোনো প্রবলেম হবে না। এবং এই ফোনটি একদম নিজ বরাবর বরাবরের মতোই কিন্তু একটা মাইক্রোফোন পাচ্ছেন, এবং ইউএসবি কেবল চার্জার পোর্ট পাচ্ছেন, এবং একটা 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন। এই ফোনটির আমরা রেয়ার প্যানেলে কিন্তু দেখতে পাবো ক্যামেরাটা গোলগাল, এবং পাশেই কিন্তু লাউড রাখা আছে। এবং দেখতেই পাচ্ছেন এই ফোনটিতে কিন্তু একটা বিশেষত্ব আছে যেটা আমি লক্ষ্য করলাম, এই ফোনটিতে কিন্তু টোটাল ফোনটি প্লাস্টিক বিল্টের একটা ফোন, কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা ফোন। এবং এই ফোনটিতে কিন্তু একটা র্যাক র্যাক আবরণের মতো প্রলেপ দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু মোটো ক্রাস ধরে না, একদম বলতে পারি যে আপনার এতে আমি দেখতেই পাচ্ছেন যে ঘষতেছি কিন্তু কোনো প্রকার ক্রাস কিন্তু ধরে না এই ফোনটিতে। এবং যথেষ্ট স্ট্রং একটা ফোন, মোটামুটি আমি হালকা পাতলা একটা পাছারও দিয়েছি ছোটোখাটোভাবে, তাতেও দেখলাম যে খুব স্প্রিংয়েবল, আপনার এটা একদম খুব সুন্দর আপনি ইউজ করতে পারবেন এই ফোনটা। ধরতে ছোট সাইজ এবং মানে টোটাল মিলিয়ে একদম ফাটাফাটি করছে এই ফোনটা। এবং এই ফোনটার কিন্তু আপনার ব্যাক কভারটা খুললে দুটো স্ট্যান্ডার্ড সাইজের সিম কার্ড স্লট পাবো, এবং একটা এসডি কার্ড স্লট পাবো। এসডি কার্ডটা এখানে 16GB আপনার এসডি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে, কিন্তু তার একটু উপরে উঠলেই লাউডটা পাবেন। মোটামুটি সাউন্ড ফোন হিসাবে কিন্তু মোটামুটি সাউন্ডটা একটু বেশিই বলা যায়। এবং ফোনটির যে বডিটা দেখতেছেন একদম একটা উন্নত মানের একটা প্লাস্টিকেতে ইউজ করা হয়েছে, মোটামুটি দেখতেই পাচ্ছেন যে গর্জিয়াস মোটা দেখতে ফোনটি। এবং এই ফোনটার প্রাইস নিয়ে যদি কথা বলি, ফোনটির প্রাইস কিন্তু আহামরি বেশি ছিল না, মাত্র 950 টাকা। ফোনটিতে কিন্তু আপনি এক বছরের একটা ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন অনায়াসেই, এবং তারপরে একটা চার্জার পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন যে খুবই প্রিমিয়াম একটা চার্জার এতে রাখা হয়েছে, যা এত কম প্রাইজের ভিতরে কিন্তু আসলেই মানে অকল্পনীয়। অন্য অন্য কোম্পানির ফোনও কিন্তু আমি দেখেছি এত উন্নত মানের চার্জার কিন্তু তারা রাখে না, কিন্তু এটা হয়তো নতুন ব্র্যান্ড তাই কিন্তু তারা চেষ্টাই করতেছে মার্কেট ধরার জন্য, এই জন্য কিন্তু আপনার তারা প্রত্যেকটা প্রোডাক্টই ভালো করতেছে। এবং একটা 5C 1000mAh-এর একটা ব্যাটারি কিন্তু এতে রাখা হয়েছে, যেটা দিয়ে আপনি দেড় থেকে দুদিন কিন্তু চার্জ নিতে পারবেন, এবং হেভি কথা বললে কিন্তু একদিনের মতো চার্জ যাবে। আর যদি আপনি টানা কথা বলেন সেক্ষেত্রে কিন্তু 6 ঘন্টার মতো কথা বলতে পারবেন, এবং 2.5 ঘন্টার মতো আপনাকে ফুল চার্জ করতে হবে ব্যাটারিটি কিন্তু চার্জ দিতে হলে, তাহলে কিন্তু আপনি এটা ফুল চার্জ করতে পারবেন। এবং এই ফোনটি আমি আগেও বলেছি যে যথেষ্ট প্রিমিয়াম ছিল, 950 টাকা প্রাইস আহামরি কিন্তু বেশি না। ফোনটি ওপেন করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন একটা স্মাইল সহকারে লোগো কিন্তু চলে আসছে হ্যালোর, যে ব্র্যান্ডিং লোগো ছিল এটার। এবং ফোনটির কিন্তু মোটামুটি আমি যদি একদম বাংলা ভাষায় বলি যে ঢকঢকও কিন্তু খারাপ না, মোটামুটি একবার হাতের সাথে সুন্দর লাগে। এবং এর যে আপনার অ্যাপসগুলো ছিল সেগুলোও কিন্তু একদম মোটামুটি, এতে কিন্তু 1.77 ইঞ্চ একটা কিউভিজিএ ডিসপ্লে ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন যথেষ্ট কালারফুল ছিল ডিসপ্লেটা।
এতেও কিন্তু আপনাকে হতাশ করবে না, যেহেতু মাত্র 950 টাকা এর বাজেট, সেক্ষেত্রে কিন্তু আপনার একদম ফাটাফাটি জিনিসটাই আপনি পাচ্ছেন। এবং এর কল কোয়ালিটি নিয়ে আমি কথা বলবো, আপনি অবশ্যই আশ্চর্য হবেন এর কল কোয়ালিটির কথা শুনে। এবং এই ফোনটিতে কিন্তু আপনি 1000 কন্ট্যাক্ট নাম্বার ক্যাপাসিটি পাচ্ছেন এবং 500 মেসেজ ক্যাপাসিটি পাচ্ছেন, যেটা কিন্তু এত অল্প প্রাইসে আসলেই একটা দুর্দান্ত জিনিস। এবং আপনার টুলসের ভিতরে টর্চ, অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপওয়াচ, পাওয়ার সেভিং মোড, আদার্স আরও অনেক ফিচার কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এবং সেটিংসের ভিতরে প্রোফাইল, ফোন সেটিংস, ডিসপ্লে, সিকিউরিটি, তারপর কানেক্টিভিটি, সিম সেটিংস সহ আদার্স অন্য অন্য ফোনে যে সমস্ত থাকে আপনি কিন্তু টোটাল ফিচারই কিন্তু এই মাত্র 950 টাকার ফোনটিতে পাচ্ছেন। এবং ফোনটি যদি আপনি রেজিস্টার দিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ডাবল টু প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি একটা রেজিস্টার ফোনটিতে দিতে পারবেন। তাছাড়াও ফোন সেটিংসের ভিতরে টাইম, ডেট এবং ল্যাঙ্গুয়েজ, আপনি দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন, বাংলা এবং ইংলিশ। এবং দেখতেই পাচ্ছেন যেখানে আপনার আপ ডাউন যে কিপ্যাডগুলো আছে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। মোটামুটি যা বলতে গেলে যে ভাই অল্প প্রাইজের ভিতরে কিন্তু আসলেই এটা ফাটাফাটি জিনিস করছে। ডিসপ্লের ভিতরে কিন্তু আপনি একটা ইমেজ পেয়ে যাবেন এবং আপনি এইচডি কার্ড থেকে এর ইমেজ সেট করে নিতে পারবেন। এবং ব্রাইটনেস আপনার কিন্তু ব্যাকলাইটটা আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, আপনার যেটা কম্পেটেবল হয় আপনি সেটা কিন্তু করতে পারবেন। এবং এর যে ডিসপ্লে যে টাইম সেটাও কিন্তু আপনি কম বেশি করে নিতে পারতেছেন সব ফোনের মতো। মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনি সিকিউরিটি লকও পেয়ে যাচ্ছেন, আপনার পার্সোনাল যে সমস্ত ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আপনি সিকিউরিটি করতে পারেন, যেন চুরি না যায় বা অন্য কেউ না দেখতে পারে, সেই সুবিধাও কিন্তু আপনি এই অল্প প্রাইজের ফোনটিতে পাচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারতেছেন ভাই 950 টাকার ফোনে, এবং কি ফেসবুক ইউজ করতে পারতেছেন, কি চাই স্যার মাত্র 950 টাকার একটা ফোনে। দেখতেই পাচ্ছেন মাল্টিমিডিয়ার ভিতরে বড় বড়ের মতো যে সমস্ত ফিচারসমূহ থাকে, FM রেডিও, মিউজিক প্লেয়ার, অডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, এগুলো আছে, তাছাড়া ব্যতিক্রম কিছু নয়। সার্ভিসের ভিতরে গেলে আপনার কাস্টমার কেয়ার ঠিকানাগুলো পেয়ে যাবেন, হটলাইন নাম্বার পেয়ে যাবেন, তারপর কিছু উক্তিমুক্তি এগুলো আছে পেয়ে যাবেন, যা অন্যান্য ফোনেও ইদানিং আমরা দেখি থাকে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং আপনার এতে গেমস রাখা আছে, আপনি এতে গেমস খেলেও সময় পাস করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে ব্রেকিং নিউজ, হাদিস, কৌতুক, রূপচর্চা, আদার্স এই সমস্ত কিন্তু এখানেই আপনি পেয়ে যাবেন। সব মিলিয়ে যা বলতেছিলাম যে আপনার প্রথমে একটা কথা বলেছিলাম আমি যে অল্প টাকা একটু মানে দারুণ নেটওয়ার্ক এবং দারুণ একটু কল কোয়ালিটি থাকতে হবে, এরকম ফোন কিন্তু আমরা অনেকেই খুঁজি। সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনাকে আপনি কিন্তু এই ফোনটি নিতে পারেন। এবং এত অল্প প্রাইজে কিন্তু এর টর্চটাও পাবেন আপনি, চমৎকার একটা টর্চ যেটার আলোটা আপনাকে আসলেই মুগ্ধ করবে। আপনি রাতের অন্ধকারে কিন্তু আপনি অনায়াসেই চলাফেরা করতে পারবেন এই টর্চটা দিয়ে, যা আপনার এক্সট্রা কোনো লাইট ইউজ করতে হবে না আপনার হাতে যদি এই ছোট ফোনটি থাকে। যাই হোক, আপনি বলবো যে হ্যালো কোম্পানি, তারা হয়তো আপনার আমার কাছে নতুন, কিন্তু বেশ কিছুদিনই হলো তাদের আগমন, আর নতুন মানেই নতুনত্ব কিছু, নতুন মানেই বেশি কিছু, সেটা আমরা সবাই জানি। সব মিলিয়ে আমি যা দেখলাম সে হিসেবে কিন্তু অন্যান্য ফোনের রিভিউ আমি অলরেডি দিয়েছি, অনেক ফোন আমি ঘেটেছি, অনেক ফোন বিক্রিও করেছি, সেক্ষেত্রে আমি এই ফোনটি হাতে নিয়ে যা বললাম তা কিন্তু আপনার অন্য অন্য এই প্রাইজের যে ফোনগুলো তা কিন্তু আপনার অনায়াসে আপনি স্যাম্পনি আপনার 2070 বলেন, আইটেলের আপনার যে 2163 বলেন, এদের সাথে কিন্তু আপনি অনায়াসেই পাল্লা দিতে পারেন এই ফোনটি দিয়ে। এবং এর কল কোয়ালিটিটার কথা যদি বলি যে এত চমৎকার এর কল কোয়ালিটি ছিল, একটু প্রবলেম এটা আছে, সেটা হচ্ছে আপনার কিন্তু আপনার যে ভয়েসটা সেটা কিন্তু লাউটে চলে যাবে, এটা আপনাকে মেনে নিতেই হবে, কারণ এটা অনেক ফোনের ক্ষেত্রেই কিন্তু ইদানিং হচ্ছে। আপনার কথা বললে কিন্তু লাউড স্পিকারও শোনা যাবে, স্পষ্টভাবেই শোনা যাবে, কারণ এর লাউডটা ছিল যথেষ্ট বেশি।
এটাই মানে এটাই একটা খারাপ দিক দেখলাম। আর ব্যাটারি সম্পর্কে কি বলবো, এই সমস্ত ফোনে কিন্তু 1000 mAh এর ব্যাটারি হয়, তাই ব্যাটারি নিয়ে কোনো কমপ্লেন নেই। তাছাড়া কিন্তু টোটাল যা দেখলাম, টোটাল ফোনটাই কিন্তু একটা দুরন্ত একটা ফোন ছিল। আপনার কষ্টার্জিত টাকা দিয়ে কিন্তু আপনি এই ফোনটি একবার ট্রাই করতেই পারেন, অবশ্যই মোটামুটি শক্তিশালী নেটওয়ার্কও পাবেন। আমি কারণ আমি এটা মোটামুটি দুদিনের মতো ইউজ করলাম, কোনো প্রকার সমস্যা আমি ফেস করিনি, নেটওয়ার্কের ক্ষেত্রে বলেন বা কথার ঘের ঘেরানি প্যারপানির ক্ষেত্রে বলেন, সব মিলিয়ে কিন্তু পারফেক্ট একটা জিনিস অল্প টাকায় আপনি পাচ্ছেন, একদম অল্প টাকায়। এই ছিল আজকে বিস্তারিত, অবশ্যই বুঝাতে চেষ্টা করেছি, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার নতুন বন্ধুরা চ্যানেলটা ততটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। প্রতিদিন একটা করে কিন্তু গ্যাজেট সম্বন্ধে ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।